আসসালামু আলাইকুম। আজকের দৃশ্যটি আসছে শীতকালের যে আবহাওয়া কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে এই ছবিটি আমি আঁকছি। তো যে মানুষটা আঁকছি, এই মানুষটা শীতকালের পোশাক পরছে, পরে গাছ থেকে খেজুরের রস নিয়ে বিক্রি করতে যাচ্ছে, এরকম কিছু একটা বুঝাইছি। তো আপনারা ওইভাবে দেখে দেখে আঁকতে পারবেন। আর দৃশ্যের কোথায় আমি এই মানুষটাকে দিলাম এটাকে খেয়াল রাখতে হবে, যে কোনো জায়গায় দিলে হবে না। হয়তোবা ছবি হবে, কিন্তু তার যে কম্পোজিশন সৌন্দর্যটা হবে না। আর ড্রয়িং করতে হবে ধীরে ধীরে, যদিও আমি একটু স্পিড দিছি এ কারণেই, কারণ ড্রয়িংটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখন আমি খেজুর গাছ আঁকলাম, খেজুর গাছ আঁকতে কেমন করে আঁকতে হয় সেটা এখানে দেখা যাচ্ছে, দেখে নেবেন আপনারা আরও সুন্দর করে। এখন একটা দূরের গ্রাম দিলাম, আর একটা রাস্তা দিচ্ছি। এরপরে দৃশ্যের মধ্যে আসলে অনেক কিছু থাকে, যেমন একটা ঘর তো দিতে হবে, গ্রামের যেহেতু দৃশ্য, ঘর থাকবে, দূরের দৃশ্য থাকবে, এগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুললেই পুরো দৃশ্যটা সুন্দর লাগবে। আর ড্রয়িং তো করা যায়, তারপরে রঙটাও একটা ব্যাপার আছে। রঙের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়ার উপর নির্ভর করে আমাদের ছবিটা আঁকলে অনেক সুন্দর হবে। যেমন শীতকালের আবহাওয়াটা কেমন হয়, সকালের আবহাওয়াটা কেমন হয়, এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এভাবে যদি আমরা ছবি আঁকতে থাকি তাহলে ভালো হবে। তাহলে আমরা যদি কোনো কম্পিটিশনেও অংশ নিই অথবা এমনিতেই ড্রয়িংটা করি, তাও দেখতেও ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। এই যে সকালে যখন সূর্যটা ওঠে, কুয়াশাচ্ছন্ন হলুদ একটা ভাব থাকে, এই আবহাওয়া তো অনেক সময় অনেক রকম হতে পারে। আমার কাছে এরকম মনে হয়েছে, আমি এরকম করে আঁকার চেষ্টা করছি। তারপর যে এই যে সূর্যের যে রিফ্লেক্সটা, এটা নদীতে পড়ছে, যার কারণে আরও সুন্দর লাগছে। আর এই সাইডের অংশটা নদীর কালার দিলাম, মানে সাধারণত আমরা যেটা কালার দিয়ে থাকি সেটা হচ্ছে নীল কালার। নীল কালার ছাড়াও আরও একটু হালকা কিছু লাইট কালার আছে, ওগুলোও দেওয়া যেতে পারে। আর দূরের গ্রামটা দিলাম সবুজ কালার, এটাকে আরও হালকাও করা যেতে পারে, আরও ডার্কও করা যেতে পারে, কারণ ম্যাক্সিমাম ড্রয়িংগুলো বাচ্চাদের জন্য। আর আমাদের বাচ্চাদের জন্য যে ড্রয়িংগুলো, এগুলোতে ভুল তেমন কিছু হয় না, জাস্ট কালার, সৌন্দর্য এগুলো একটু খেয়াল রাখলেই হয়ে যায়, যে কোন ড্রয়িংয়ের ওপর কীভাবে কালার করতে হবে এগুলোকে একটু গুরুত্ব দিতে হবে। এখন এই যে মানুষটা শীতের পোশাক পরছে, সে যে একটা শীতের পোশাক পরছে সেটার কালার দিলাম। তারপর খেজুর গাছে যে পাতাগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আসলে কেমন হয় সেদিকে নজর রাখতে হবে। বিশেষ করে যে গাছের এক সাইডে অরেঞ্জ কালার দিলাম, তারপর আর এক সাইডে ডার্ক ব্রান্সিনা অথবা কালসা একটা খয়েরি কালার দিচ্ছি, এর কারণে গাছটার লাইট শেড একটু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর আমরা ড্রয়িং করলেও এভাবে আমরা করার চেষ্টা করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে কলসটা আঁকছি, দুই সাইডে আগে ডার্ক কালার দিছি, তারপর মাঝখানে একটু অরেঞ্জ দিয়ে সাদাটা দিছি, যার কারণে কলসটার ভিতরে একটু লাইট শেডটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ড্রয়িংয়ের একটা
বিষয়, যে বেসিক কিছু বিষয় থাকে যেগুলো জানতেই হয় বাচ্চাদের ক্ষেত্রেও। তো সর্বোপরি আমার মনে হয় যে ড্রয়িংটাই মেইন ফ্যাক্ট, কারণ ভালো ড্রয়িং না করলে ভালো কালার করাটা সম্ভব না, ভালো কালার করে কিছু হবে না। ড্রয়িংটাকে গুরুত্ব দিতে হবে, এর কারণে ড্রয়িং অনুশীলন করতে হবে, লাইন অনুশীলন করতে হবে এবং ড্রয়িং দেখতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে আসলে ড্রয়িংটা কেমন করে আঁকা যায়, কীভাবে সহজভাবে আঁকা যায়, কোথায় থেকে শুরু করতে হয়। হ্যাঁ, এই যে এখন আমার দৃশ্যটা মোটামুটি কমপ্লিটের মধ্যে, এখন শীতকালে যে একটা আবহাওয়া এটা একটু বোঝা যাচ্ছে মনে হয়। তো যেটাই হোক, আমি আসলে ড্রয়িংয়ে কখনো ভয়েস দিইনি, এই প্রথম নতুন চ্যানেল ভয়েস দিচ্ছি, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার ড্রয়িং যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এর পরবর্তীতে যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি, ইন্সপায়ার হতে পারি, এজন্য আপনাদের সাপোর্টটা আমার লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।